ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ বায়স্কো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রিলিজ স্লিপ কী এবং কারা রিলিজ স্লিপে ভর্তি আবেদন করতে পারবেন, কারা রিলিজ স্লিপে ভর্তি আবেদন করতে পারবেন না, সে সম্পর্কে বলার চেষ্টা করব। প্রথমে বলবো যে রিলিজ স্লিপ কী। রিলিজ স্লিপ কথাটির মানে হচ্ছে ছাড়পত্র, অর্থাৎ আপনি একটি কলেজে ভর্তি আবেদন করেছেন, সেই কলেজে যে প্রথম মেধা তালিকা দেওয়া হয়েছে সেখানে আপনার চান্স হয়নি, দ্বিতীয় মেধা তালিকাতে দেওয়া হয়েছে সেখানেও আপনার চান্স হয়নি, অথবা আপনি কোটা সিলেক্ট করেছিলেন কোটাতেও আপনার চান্স হয়নি, সেক্ষেত্রে আপনারা কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আবার ভর্তি হবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনাকে ভর্তি হতে হলে রিলিজ স্লিপের মাধ্যমে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করে পাঁচটি কলেজে আবার আপনি ভর্তি আবেদন করতে পারবেন। এই যে প্রক্রিয়াটি সেটার নাম হচ্ছে রিলিজ স্লিপ। রিলিজ স্লিপ আপনি নিতে গেলে আপনার কলেজে যাওয়ার কোনো দরকার নেই, আপনার যে রোল নাম্বারটি রয়েছে এবং যে পিন নাম্বারটি রয়েছে সেই রোল এবং পিন নাম্বার দিয়ে আপনি ঘরে বসে নিজে অথবা যে কোনো একটি কম্পিউটার ক্যাফে থেকে বা শপ থেকে আপনি কিন্তু রিলিজ স্লিপে ভর্তি আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন রিলিজ স্লিপে কারা ভর্তি আবেদন করতে পারবেন? যারা প্রথম মেধা তালিকায় স্থান পাননি আপনারা রিলিজ স্লিপে ভর্তি আবেদন করতে পারবেন, যারা দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাননি আপনারা রিলিজ স্লিপে ভর্তি আবেদন করতে পারবেন, যারা কোটায় স্থান পাননি আপনারাও রিলিজ স্লিপে ভর্তি আবেদন করতে পারবেন, যারা প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন কিন্তু ভর্তি হননি, দ্বিতীয় মেধা তালিকায় যারা স্থান পেয়েছেন কিন্তু ভর্তি হননি, অথবা প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেয়েছেন ভর্তি হয়েছেন, ভর্তি হয়ে ভর্তিটি বাতিল করে ফেলেছেন, এখন আবার ভর্তি হতে চাচ্ছেন, আপনারা রিলিজ স্লিপে ভর্তি আবেদন করতে পারবেন। এখন জেনে নিব কারা রিলিজ স্লিপে ভর্তি আবেদন করতে পারবেন না। যারা অনলাইনে প্রাথমিক আবেদনটি করেননি আপনারা রিলিজ স্লিপে ভর্তি আবেদন করতে পারবেন না, অথবা যারা প্রাথমিক আবেদন করেছিলেন কিন্তু কলেজ কর্তৃক আপনার আবেদনটি নিশ্চয়ন করা হয়নি, আপনারাও কিন্তু রিলিজ স্লিপে ভর্তি আবেদন করতে পারবেন না। আশা করি তথ্যগুলো আপনারা বুঝতে পেরে